बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी सृष्टि अनलाइन क्लासे तुम्हारे स्वागत। आशा करछि भालोई आछो एवं ठीकभावे पढ़ालेखा करछो। तुम्हारा एर आगे जे फिक्चार तुम्हारे दिएछिलाम सेई फिक्चार देखे सुंदरभावे सब पढ़ा रिविसन करबे। आगामी सप्ताहे तुम्हारे साप्ताहिक परीक्षाओ सम्भवत हबे। तुम्हारे पूर्वेर क्लासे आमी कविता কিভাবে কবিতার প্রশ্নের অ্যানসার করতে হয় এটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। একটা কবিতা থেকে আট লাইন অথবা ছয় লাইন থাকবে, সেখান থেকে তিনটা প্রশ্নের অ্যানসার করতে হয়। পূর্বের ক্লাসে ঘাসফুল কবিতার প্রথম আট লাইন তোমাদের তিনটা প্রশ্ন আমি দিয়েছিলাম। আজ ঘাসফুল কবিতার শেষের ছয় লাইনের প্রশ্ন তোমাদের ধারণা দিচ্ছি যে কিভাবে প্রশ্ন হতে পারে বা তোমরা অ্যানসার করবে কিভাবে। তাহলে দেখো বোর্ডে এখানে শেষের ছয় লাইনের অল্প করে সীমিতভাবে আমি কবিতা লাইন লিখে দিয়েছি যে ধরার বুকে প্রথম লাইন দিয়ে লাস্টের লাইন ছয় লাইনের শেষে যে যখন তারারা ফোটে। এখন কবিতাটা কি একটু ভালোভাবে কবিতা বারবার পড়বে তারপরে প্রশ্ন কবিতাটা বুঝে প্রশ্নের অ্যানসার করবে। এখানে বলা হয়েছে ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোড়া তারি লাল নীল সাদা হাসি রূপ কথা নীল আকাশের বাসি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফুটে। তাহলে এই ছয় লাইন থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে খেয়াল করো। প্রশ্ন হচ্ছে তারারা ফোটার সময় ঘাস ফুল কি করে, তারারা ফোটার সময় আকাশে যখন তারা ফোটে তখন ঘাস ফুল কি করে। তাহলে আকাশে তারা ফোটে কখন, রাতে। কি হয়, স্নিগ্ধ বাতাস হয়, সেই বাতাসে ঘাস ফুল দোলে। তাহলে এখানে অ্যান্সার দেখো তারারা ফোটার সময় ঘাস ফুল কি করে, তারারা ফোটার সময় ঘাস ফুল দুলতে থাকে। এক লাইনেই কিন্তু প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। তারপরে ওই ছয় লাইন কবিতার কবিতাংশটুকুর মূল ভাব ভালোভাবে পড়বে বুঝে মূল ভাব লিখবে। পাঁচটি বাক্যে মূল ভাব লেখার কথা বলা হয়েছে। উত্তরটা দেখো, এই যে ঘাস ফুল ধরার বুকে স্নেহ কণা, এইভাবে সুন্দরভাবে কবিতার লাইনগুলো পড়ে বুঝে অর্থ বুঝে তারপর কিন্তু লিখতে হবে। যে অপার, অপার মানে আমরা জানি অনেক, অনেক সৌন্দর্যে ভরা, অপার সৌন্দর্যে ভরা এই পৃথিবী, ঘাসে বেড়ে ওঠাও পৃথিবীর অপার স্নেহের প্রতিরূপ, ঘাস ফুল নিজের হাসিকে রূপ কথার নীল আকাশের বাসির সাথে এখানে তুলনা করেছে, শান্ত বাতাসে তারা আন্দোলিত হয়ে যে স্নিগ্ধতা প্রকাশ করে তাই এখানে ব্যক্ত করা হয়েছে। বুঝতে পেরেছো তাহলে যে মূল ভাবটা কিভাবে লিখতে হবে, যে অপার সৌন্দর্য মানে অনেক সৌন্দর্যে ভরা আমাদের এই পৃথিবী, ঘাসে ঘাস যে বেড়ে ওঠে এই বেড়ে ওঠাও পৃথিবীর অপার স্নেহের প্রতিরূপ। কেননা দেখো আমরা ঘাস ফুল কিন্তু কেউ ঘাস ফুলের যত্ন করি না, ঘাস ফুলের আমরা কেউ বীজও মানে বীজও বুনি না, ঘাস ফুলকে কেউ পাহারা দেই না, বেড়া দেই না, ঘাস ফুলকে কেউ পানি দেই না, কোনো রকম যত্নই না। তাহলে কিভাবে বেড়ে ওঠে ঘাস ফুল, বেড়ে ওঠাও মানে বড় যে হয় পৃথিবীর, এটাও পৃথিবীর অপার স্নেহের প্রতিরূপ, তাকে পৃথিবীর আলো বাতাসে সে বেড়ে ওঠে, এটাই বোঝানো হয়েছে। ঘাস ফুল নিজের হাসিকে রূপকথার নীল আকাশের বাসির সাথে তুলনা করেছে, রূপকথা মানে এটা একটা কাল্পনিক কিন্তু তার সাথে তুলনা করেছে, শান্ত বাতাসে তারা আন্দোলিত হয়ে যে স্নিগ্ধতা প্রকাশ করে তাই এখানে ব্যক্ত করা হয়েছে। তাহলে মূল ভাবটা সুন্দর করে বুঝে পড়ে লিখবে। গ নাম্বার প্রশ্ন, রূপ কথা নীল আকাশের বাসি বলতে কি বোঝানো হয়েছে। তাহলে রূপ কথা নীল আকাশের বাসি এটা বলতে কি বোঝানো হয়েছে খেয়াল করো, যে নীল আকাশের বাসি বলতে শান্ত ও নির্মল বাতাস, বাতাসে রাতে তারা ফোটার সময়
এই ঘাসফুল কি হয় দুলতে থাকে। যখন নীল আকাশে বাসি শান্ত ও নির্মল বাতাসে তারা ফোটে তখন এই ঘাসফুল দুলতে থাকে। এই দৃশ্য অন্যরকম স্নিগ্ধতা তৈরি করে। এই স্নিগ্ধতার উৎসই হলো ঘাসফুল। তাই তো ঘাসফুল নিজেকে রূপকথার বাসির সাথে তুলনা করেছে। তাহলে আমরা পরবর্তী ছয় লাইনের প্রশ্ন এবং উত্তর কি হবে জানতে পারলাম। তোমরা ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা ছয় লাইন লিখে ঘাসফুল লিখে এটা হোমওয়ার্কও তৈরি করে রাখবে। হোমওয়ার্ক করলেই কিন্তু তোমাদের একবার লিখলেই এটা পড়া হয়ে যায়। তাহলে আমরা পর পর এই কবিতার অংশগুলো পড়ব। কবিতার অংশগুলো দেখে প্রশ্নের উত্তর কীভাবে লিখবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটা কবিতায় এভাবে বুঝিয়ে দেব। সবাই ভালোভাবে পড়ো, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।